নমস্কার আমি অরবিন্দ কুমার দাস আজকে তোমাদের এই গুরুত্বপূর্ণ সেশনে আলোচনার বিষয় মাধ্যমিক পরীক্ষার গণিতের উত্তরপত্র কোন টেকনিকে সাজাবে শুধু তাই নয় দেখবে ম্যাথামেটিক্সের যখন উত্তরপত্র সাজাবে সেখানে কিছু ত্রুটি হয় ফলে সেই ত্রুটি কেমন করে দূর করবে কী কী সতর্কতা অবলম্বন করবে এটা নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাস তবে এই ক্লাসটি শুরুর আগেই প্রথমে বলি প্রচুর স্টুডেন্টস আমার সঙ্গে কন্ট্যাক্ট করে তোমরা বলেছো স্যার এই উপপাদ্য এই উপপাদ্য একটু দেখে দিলে ভালো হয় তাদের জন্য আমি একটা ওয়ান শট ম্যারাথন ক্লাস বানিয়েছি সেখানে সেখানে যতগুলো বইয়ের রূপদ রয়েছে ট্রিক্স টেকনিক এবং কনসেপ্ট দিয়ে পুরো বোঝানো হয়েছে এবং সেই ক্লাসটি সেই ভিডিওটি এই যে ভিডিও দেখছো এখন বর্তমানে তার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেওয়া হয়েছে তোমরা সেখানে গেলেই পুরো ভিডিওটি দেখতে পাবে ক্লিয়ার এবার চলে আসি আমাদের আলোচ্য বিষয়ে আলোচ্য বিষয়ে কি আমরা মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র কেমন করে সাজাবো কী ত্রুটি থাকতে পারে তার সতর্কতা কি কি অবলম্বন করব যে ত্রুটিগুলোকে দূর করা যায় তার জন্য আমি প্রথমে একটা মডেল কোশ্চানকে বেছে নিয়েছি আমাদের সুবিধার জন্য যাতে এই থটটি বোঝাতে সুবিধা হয় যেমন প্রশ্নপত্রে একের এর এক দুই দুইয়ের এর এক দুই চলো প্রথমে আলোচনা করি আমরা উত্তরপত্র সাজাবো কেমন করে একটা কথা আছে না প্রথমে দর্শনধারী তারপর গুণ তো ঠিক একই ভাবে তোমার প্রিপারেশান যেমনই হোক না কেন যখন তুমি খাতায় লিখবে যদি তার সাজানোটা ঠিকঠাক না থাকে তাহলে একটা এফেক্ট পড়েই তাই চলো আমরা দেখে নিই আমরা কী করে উত্তরপত্রটাকে সাজাব তো তার জন্য আমাদের প্রথম কাজ সমস্ত ইনফরমেশানগুলোকে ফিল আপ করে নেওয়ার পর আমরা খাতায় ঠিকঠাকভাবে আগে মার্জিনটা টেনে নেব ঠিকঠাকভাবে আমরা মার্জিনটা টেনে নেব ব্যাস কমপ্লিট টানা এবার অনেকে ভাববে স্যার মনে হয় মার্জিনটা আমরা এই কারণে টানি যাতে হাতে লেখা ভালো হয় যেন ঠিকঠাক জায়গায় আমাদের অঙ্কুলো আটে এই এই পারপাসে কিন্তু না এর কিন্তু অনেক মাহাত্ম আছে অনেক গুরুত্ব আছে আমি তোমাদের কয়েকটা পয়েন্ট আউট করে দেখাচ্ছি একটা গুরুত্ব দুটো গুরুত্ব তিনটে গুরুত্ব চারটে গুরুত্ব কেমন পাঁচটা গুরুত্ব টোটাল কিন্তু পাঁচটা কিন্তু গুরুত্ব রয়েছে স্যার এই গুরুত্বগুলোকে একবার ডিসকাস করে দিন দেখো আমরা যখনই আমরা উত্তরপত্রে কোনো প্রশ্নের উত্তর সলভ করতে যাবো আমাদের প্রথম ডিউটি হচ্ছে আগে অ্যাড্রেসটাকে ঠিক রাখা অ্যাড্রেস ঠিকানা কেমন অ্যাড্রেস ঠিকানা তো ঠিকানাটাকে ওখানে লিখবো কেন স্যার ঠিকানা মানে কি যেমন ধরো তুমি করতে চাও দুইয়ের এর দুই নম্বর অঙ্ক এটা করতে চাও কি বললাম দুইয়ের এর দুই নাম্বার, দুইয়ের এর দুই নাম্বার তো এটাকে আমরা এখানেই লিখবো আমরা কিন্তু এটাকে এখানে লিখতে যাব না কেন কারণ এখানে যেহেতু তোমার জানো প্রত্যেকে সেলাই হবে ক্লিয়ার এখানে সেলাই হয় ফলে কি হয় যখন খাতাটা পরে উঠানো যাবে তোর ওই জায়গাটা মুড়িয়ে যায় ফলে কিন্তু দাগ নাম্বারটা বোঝা যায় না তাই তোমাদের অঙ্কের যে ঠিকানা যে দাগ নাম্বারটা ওটা এখানে দেবে অনেকে এখানে দেওয়ার চেষ্টা করে কিন্তু এখানে একটা প্রবলেম দাঁড়ায় যেহেতু তুমি এখানে সমস্যাটি সমাধান করছো তো ফলে স্যারের চোখে কিন্তু প্রপারলি হয়তো অনেক সময় মার্ক হয় না ফলে স্যার কিন্তু হয়তো পরের অঙ্কে চলে যায় হতে পারে কিছু এর হতে পারে তাই মেন কথা যদি তোমরা অ্যাড্রেসটিকে এখানে দাও তাহলে স্যারের চোখে কিন্তু ভালো করে ফুটবে স্যারের দেখতে সুবিধা হবে মেন কথা ক্লিয়ার তাহলে আমাদের এই জায়গাটা কার জন্য অ্যাড্রেসের জন্য এই জায়গাটা কিসের জন্য সেলাইয়ের জন্য তোমরা এইখানে কি করবে এখানে তোমরা যে প্রবলেমটি সলভ করবে সমাধান করবে তা এই জায়গায় তার মানে এই জায়গাটা কার জন্য প্রবলেম সলভের জন্য যখন প্রবলেম সলভ করা হয়ে যাবে তোমাদের ডিউটি হবে একটা ছোট্ট দাগ দিয়ে দাও এর মানে আমার অঙ্কটি শেষ হলো তারপর তারপর দু তিনটা আঙুল ছেড়ে একদম পুরো দাগ দিয়ে দাও স্যার এই দাগটি কেন এই দাগটির কারণ হচ্ছে যেন স্যার রাইট দেওয়ার জন্য একটা জায়গা পায় কিংবা মান অর্থাৎ এই অঙ্কটা যে নাম্বার পুট করার জন্য একটা জায়গা পাই অনেক সময় স্যার এখানেও মার্ক বসাই যেমন তো যাই হোক মার্ক বসানোর জন্য আমরা বা রাইট মারার জন্য আমরা কিন্তু এই জায়গাটা দিতে পারি ক্লিয়ার নেক্সট কি নেক্সট হচ্ছে এই জায়গা এখানে আমাদের কাজ কী হয় এখানে আমাদের কাজ হবে পেজ নাম্বার তোমার জানো প্রত্যেকেই অঙ্ক মানে ক্যালকুলেশান আর ক্যালকুলেশান মানে পুরো ফোকাস থাকে আমাদের প্রশ্নপত্র আর উত্তরপত্রের দিকে কি দিয়েছে কি সলভ করব মাঝখানে ক্যালকুলেশান ফলে পেজ সংখ্যা বেড়ে যায় একটার পর একটা পেজ উল্টেই যাবে অনেক সময় এমন হয় যে অঙ্কের ক্ষেত্রে আগের পেজ আর পরের পেজ ম্যাচ করতে না পারো তাহলে গণ্ডগোল কারণ অনেক পেজ পরে হয় তাই আমার মতে তোমরা যদি পেজ নাম্বার দিয়ে রাখো তাহলে তোমারও সুবিধে যিনি খাতা দেখবেন তারও সুবিধে এবং পারিপার্শ্বিক দিক থেকে কোনো ঘটনা ঘটলে তারও সুবিধে ক্লিয়ার তো এই হচ্ছে আমাদের কাঁথার রিপ্রেজেন্টেশান বা প্রেজেন্টেশান কীভাবে আমি খাতাটাকে সাজাব এবার চলে আসছি আমরা ত্রুটিতে আমরা যখন অঙ্ক করব তখন কী কী ত্রুটি ভয়ানক ভয়ানক ত্রুটি আমাদের সামনে আসতে পারে তো তার মধ্যে প্রথম যে ত্রুটি বলবো যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ঠিকানা ঠিকানা মনে রাখবে যদি অঙ্কের অ্যাড্রেস ঠিক না থাকে তাহলে কিন্তু প্রবলেম তুমি ভাবো যদি অ্যাড্রেস ঠিক না থাকে তাহলে কি ঠিক জায়গায় পৌঁছাবে পৌঁছাবে না ঠিক একই রকম অ্যাড্রেস ঠিকঠাক না দিলে কিন্তু মার্ক ঠিক জায়গায় পৌঁছাবে না উদাহরণ হিসাবে বলি ধরো আমি এই পোর্শনটাকে তুলে ধরছি এই প্রশ্নটিকে তুলে ধরছি দেখো কী কী ভুল স্টুডেন্টরা করে ধরো তুমি করতে চাও দুইয়ের এর দুই নাম্বার স্টুডেন্টস কি করে একদম পাত্তি দুই নাম্বার লিখে বসে থাকে ক্লিয়ার বা দুইয়ের এর একেরটা করতে চাও স্টুডেন্টস দুইয়ের এর এক লিখে বসে থাকে মানে শুধুমাত্র এক লিখে বসে থাকে এখন যিনি খাওয়া দেখছেন উনি কি দেখবেন এটা এক এটা কিসের এক এটা কি দুইয়ের এর এক নাকি একের এর এক তার মানে কি অ্যাড্রেস পুরো কমপ্লিট হলো না অ্যাড্রেস পুরো কমপ্লিট না হলে অঙ্কের ঠিকানা তো ভুল তাহলে এখানে মার্ক কাটার ব্যবস্থা একটা থাকতে পারে তো দেখো আমরা যদি কেউ লিখি আবার স্যার এটা কিন্তু এর এক এখন প্রশ্ন স্যার এর এক মানলাম এখানেও তো এর এক আছে এখানেও এর এক আছে তাহলে কোনটা তাই তোমাকে পুরো অ্যাড্রেস ঠিকঠাক লিখতে হবে যেমন দুইয়ের এর এক ক্লিয়ার যদি তুমি এই অঙ্কটা করো তো এবার অ্যাড্রেস তো ঠিক লিখলে প্রবলেম কি হয় যখন তুমি পরের অঙ্কে পা রাখো তখন স্টুডেন্টস কি করে টুক করে লিখে ফেললে দুই ক্লিয়ার আরে ভাই এই অঙ্কটার সঙ্গে এই অঙ্কটার কোনো কানেকশান নেই ঠিক যেমন তোমার বাড়িতে মানছি তোমাদের অনেকগুলো সদস্য আছে একটা পরিবারের মধ্যে আছো কিন্তু তোমার আধার কার্ড দিয়ে কি তোমার ভাইয়ের বা বোনের কি অ্যাড্রেস বলা যাবে তারও তো একটা নিজস্ব একটা আইডেন্টি আছে একটা পরিচয় আছে ঠিক না হুম তো ঠিক একই রকমভাবে তুমি যখন পরের অঙ্কটা করছো তারও কিন্তু আমাকে ফুল অ্যাড্রেস দিতে হবে তুমি যদি এই পরের অঙ্কটাই করো দুই নাম্বার তবুও কিন্তু তোমাকে অ্যাড্রেস ফুলতে হবে অর্থাৎ দুই এর দুই আশা করছি বুঝতে পেরেছ সেপারেট সেপারেট অঙ্ক এমন নয় যে ওই অঙ্কটা করেছ তার জন্য এই অঙ্কের জন্য কিছু মার্ক ধার্য করা যা ওটা করেছো বা ভালো করেছো এটা এক্সট্রা নাম্বার দিই ওরকম তো না ওটা একটা ইউনিক অঙ্ক এটা একটা ইউনিক অঙ্ক ওই জন্য তাদের যে দাগ নাম্বার সেটাও কিন্তু ইউনিক হবে ক্লিয়ার তাহলে ঠিকানাটা খুব গুরুত্বপূর্ণ আচ্ছা নেক্সট কোথায় আর ভুল হতে পারে ভুল হতে পারে ডিজিটাল সংখ্যায় কীরকম সংখ্যায় ভুল হতে পারে দেখে নাও অনেক সময় স্টুডেন্ট খুব তাড়াহুড়া করে লিখে খুবই তাড়াহুড়া করে লিখে আর লিখতে গিয়ে কী করে ধরে নাও থ্রিকে তাড়াহা করে লিখতে গিয়ে লিখে ফেলে এরকম তো দেখে ও এর মতো লাগে এখন যদি লিখো নয়শো নয়শো একত্রিশ ক্লিয়ার তাহলে মানুষ কী ভাববে নাইন ও এক নাইন ও ওয়ান এরকম ভাবে কি না তার মানে তিনকে তিনের মতোই লিখতে হবে ওটাকে ও মতো লিখলে চলবে না অনেকে এত স্পিডে জিরো লিখতে যায় না এত স্পিডে জিরো লিখতে যায় যে এরকম হয়ে যায় তখন স্যার কিন্তু ভাবে কী লিখলো ওটা ওটা ছয় লিখলো না শূন্য লিখলো তাই শূন্য লেখার সময় তোমাকে ঠিকঠাকভাবে লিখতে হবে দেখবে এরকম হয় তারা করে লিখতে গেছো শূন্যটা দেখতে লাগছে লাগছে ছয়ের মতন সিক্সের মতন তাহলে প্রবলেম ঠিক আছে তো এই কিছু সংখ্যা রয়েছে ওই সংখ্যার প্রতি কিছু গুরুত্ব দেবে গুরুত্ব দিলে গণনার সময় তোমারও সুবিধা হবে তুমি নিজেই কনফিউশনে পড়বে না যে কী লিখেছে ভাই ঠিক আছে আচ্ছা নেক্সট নেক্সট হচ্ছে কোশ্চেনের উত্তরপত্র কোশ্চেন পেপার কোশ্চেন পেপারে উত্তর দেখবে অনেক স্টুডেন্টস কি করে যখনই কোশ্চেন পেপার পাই ক্লিয়ার যেমন ধরো একের এর এক দুই দুইয়ের এর এক দুই তুমি যে কোশ্চেনটা উত্তর করেছো বা করবে তুমি মার্ক করতে পারো মার্ক করতে পারো বাট তুমি কিন্তু প্রশ্নপত্রের মধ্যে কোনো উত্তর লিখতে পারবে না এটা কিন্তু নিয়ম নেই ক্লিয়ার তার মানে মাথায় রাখতে হবে তুমি প্রশ্নপত্রের মধ্যে কোনো উত্তর এমসি কিউ হোক বা শূন্যস্থান পূরণ হোক বা সপ্তমিতা হোক কোনো উত্তর অ্যান্সার কিন্তু লিখতে পারবে না কেমন উত্তর লেখার জন্য তোমাকে উত্তরপত্র দেওয়া হয়েছে তুমি উত্তরপত্রের যে কোনো জায়গায় তুমি লিখো নো প্রবলেম ট্যাগ নম্বর দিয়ে অ্যাড্রেস দিয়ে কিন্তু প্রশ্নপত্রের মধ্যে লিখবে না ক্লিয়ার ওটা কিন্তু আবার নকলের পর্যায়ে পড়ে যায় অনেক সময় উত্তর লিখলে গেলে তো যাই হোক এই তিনটে থট তিনটে ত্রুটি নজরে রাখবে যেন ভুল না হয় নেক্সট হচ্ছে এবার স্যার কী কী সতর্কতা অবলম্বন করব কী কী উপদেশ আপনি দেবেন তো প্রথমে বলি উপদেশের ক্ষেত্রে রাফ ওয়ার্ক যখন তুমি যখন তুমি রাফ করবে তখন বিভিন্ন স্যারের দৃষ্টিভঙ্গি বিভিন্ন হতে পারে কেমন বিভিন্ন স্যারের দৃষ্টিভঙ্গি বিভিন্ন হতে পারে আর স্টুডেন্টেরও দৃষ্টিভঙ্গি বিভিন্ন হতে পারে কেউ হয়তো বেঞ্চে রাগ করতে স্টার্ট করে দিয়েছে না কেউ হয়তো প্রশ্নপত্রে রাগ করতে শুরু করে দিছে না কোথায় রাগ করবে তো দেখবে এটা নিয়ে দ্বিমত রয়েছে দুরকম টিচারের মধ্যে কোনো কোনো টিচার বলেন যদি রাপ করতেই হয় তুমি যেখানে অঙ্কটি সলভ করছো ক্লিয়ার তার পাশে দাগ টেনে এখানে রাফ করো এর ফলে কি হয় সুবিধাটা তুমি রাফ করার পর যে উত্তরটি পেলে সেই উত্তরটি বা সেই ক্যালকুলেশনের ক্যালকুলেশনটির রেজাল্ট তুমি যখন অঙ্ক করছো সে অঙ্কে বসাবে তো এরটা কম হয় চোখের দৃষ্টিভঙ্গিতে যখন আমাদের রাগ করা কমপ্লিট হয়ে গেল তারপর কেটে দাও নো প্রবলেম তো অনেক স্যার এটা বলে থাকেন ক্লিয়ার আবার কেউ কেউ এটা বলে থাকেন যে রাগ করতে গেলে এক কাজ করো অনেকগুলো পেজ পাবে তো একটা পেজকে সিলেক্ট করে নাও কেমন একটা পেজকে সিলেক্ট করে নাও ধরে নাও লাস্ট পেজকে সিলেক্ট করলে আর লাস্ট পেজে লাস্ট পেজে তোমরা রাফটি করে নাও ক্লিয়ার রাফ করে নেওয়ার পর যে গণনাটা পেলে সেটা তুমি তোমার অঙ্কে কাজে লাগাও তারপর লাস্ট পেজে রাফটিকে কেটে দাও এর একটা উদাহরণ বলতে পারি যেমন ধরো যখন তুমি সিনেমা দেখো যেন কি ওই সিনেমার ব্যাকগ্রাউন্ডে অনেক হই হৈহুল্লোর অনেক কিছু ঘটে মারপিট টারপিট একটু ইয়ারকি ফিয়ার্কি সব চলে কিন্তু যখন সিনেমা আমরা দেখি তখন যেটা গল্প যেটা কাহানি যেটা মূল থট সেটাই কিন্তু দেখায় আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডে কী হচ্ছে দেখতে পাই না ওটা রাফ ওটা ক্যান্সেল ওটা কেটে দেয় ঠিক একই রকমভাবে আমাদেরও কাজ হবে আমাদের মূল সিনেমা হচ্ছে এইখানটাতে কেমন তাই আমরা আশেপাশে কোথাও রাফ রাখবো না ওটা হয়তো আমরা লাস্ট পেজে করলাম তারপর কেটে দিলাম ক্লিয়ার তা তুমি যে কোনো একটা দৃষ্টিভঙ্গি নিতে পারো নো প্রবলেম এটা তোমাদের উপর ডিপেন্ড তবে আমি এটাই বলবো লাস্ট পেজে করাটাই বেশি ভালো নেক্সট হচ্ছে অ্যারেঞ্জ অর্থাৎ প্রশ্নপত্র কোনটা আগে কোনটা পরে করব। এটা নিয়েও কিন্তু স্টুডেন্টের মনে সংশয় থাকে স্টুডেন্ট ভাবে স্যার আমরা কি প্রশ্নপত্র পেয়ে প্রথম থেকে ডট করে স্টার্ট করবো নাকি যেটা আগে পারবো সেটা করব। দেখো প্ল্যান অনুযায়ী আগে যেটা পারবে সেটা করাই বেস্ট কিন্তু এর জন্য প্রয়োজন কি দাগ নাম্বার ক্লিয়ার অঙ্কের অ্যাড্রেস তুমি অঙ্কের অ্যাড্রেস ধরে নাও তুমি দুইয়ের এর দুইয়েরটা আগে পারছো দুইয়ের এর দুই লিখে আরামসে তুমি সে প্রবলেমটাকে সলভ করো তারপর ধরো তুমি পারছ একের এর এক নো প্রবলেম তারপর একের এর এক সলভ করো তুমি দাগ নাম্বার ঠিকঠাক লিখো তারপর তুমি অঙ্ক করো কোনো যায় আসে না তুমি কোন অঙ্ক আগে কোন অঙ্ক পরে করছো কারণ প্রত্যেকটা অঙ্ক ইউনিক প্রত্যেকটা অঙ্ক ভেবে নাও একটা ইউনিক আধার কার্ডের মতন প্রত্যেকটা অঙ্কের জন্য নিজস্ব ব্যক্তিগত নাম্বার ধার্য করা আছে কোনো একটা অঙ্ক পারলে না দয়া করে কিন্তু ওই অঙ্কটা যেন নাম্বার দেবে না ওই জন্য ডাক নাম্বার ঠিক রেখে তুমি তোমার মতন করে যে অঙ্ক আগে পারবে সাজিয়ে করো লিখে করো নো প্রবলেম তবে একটা কথা মাথায় রাখবে যেগুলো এমসি আছে বা শূন্যস্থান পূরণ আছে বা সত্য মিথ্যা আছে এগুলোকে যদি এক জায়গায় করো তাহলে ভালো ধরো শূন্যস্থান পূরণ এক জায়গায় করে নিলে তাহলে খাতা দেখার সময় একটু সুবিধা হয় এটাই আর কি তবে যদি মনে করো আমি অগছলোভাবে করব কিন্তু দাগ নাম্বারগুলোকে একদম প্রপারভাবে দেব তাহলে কিন্তু কোনো প্রবলেম নেই কেমন তাহলে কি বললাম কোনো সমস্যা নেই তোমরা যেটা আগে পারবে সেটাকে আগে করবে তবে যেগুলো ছোট অঙ্ক শূন্যস্থান পূরণ বা এমসিকিউ বা সত্য ওগুলোকে এক জায়গায় রাখলে গেলে স্যার দেখতে সুবিধা হয় সেই পারপাসে একত্রে করতে পারো ঠিক আছে চলে আসছি এবার পিটিও স্যার এটা কীরকম দেখো যখন তুমি অঙ্ক করবে হরা করে করতে গিয়ে হঠাৎ করে দেখবে যে হয়তো দুটো পেজ একসঙ্গে হয়ে যাওয়ার ফলে পরের পেজ যখন উল্টাবে আর অন্তিম সময় যখন খাতা চেক করবে দেখছো যা মাঝখানে দুটো পেজ ফাঁকা থেকে গেছে দেখবে এটা হয় ওই সময় তুমি কি করবে স্যারকে তো বলতে হবে স্যার আমার কিন্তু অঙ্কটা ওখানে শেষ না স্যার পরেও আছে স্যার ফলে মাঝখানে তুমি কি লিখবে তো মাঝখানে তুমি লিখতে পারো পি টি ও কি বললাম পি টি ও প্লিজ টার্ন ওভার মানে স্যার বুঝে গেলেন যে প্রথম পেজের লেখার পর মাঝখানে দুটো পেজ ফাঁকা চলে গেছে তারপর কিন্তু রয়েছে আবার প্রবলেম সলিউশান ওকে এবার নেক্সট চলে আসছি আমরা এরর প্রবলেম কেমন আচ্ছা এরর প্রবলেমটা কীরকম এরর প্রবলেম কীরকম দেখো এটাও খুব একটা গুরুত্বপূর্ণ পার্ট ধরো তুমি কোনো একটা প্রবলেম সলভ করছো ক্লিয়ার কিন্তু যখন তুমি সলভ করছো তোমার জানা প্রবলেম তুমি করেছো বাড়িতে প্রবলেমটা সলভ কিন্তু কোনো কারণে দেখছো প্রবলেমটা উত্তর মিলছে না অ্যান্সারটা আসছে না তখন মাথা রাখবে এর দুটো কিন্তু স্টেপ হতে পারে একটা হচ্ছে কি হয় অঙ্কটা ভুল দেওয়া আছে কিংবা তোমার ক্যালকুলেশানে ভুল হচ্ছে ক্লিয়ার হয় অঙ্কের ডিজিট কিছু চেঞ্জ থাকতে পারে চেঞ্জ থাকলে নো প্রবলেম হয়তো তুমি অঙ্ক করছো প্রামান্য বিষয় মিলছে না এরকম হতে পারে প্রামান্য বিষয় যদি না মেলে তাহলে তো নিশ্চয়ই অঙ্কের মধ্যে এর থাকতে পারে আর নাম্বার টু হয়তো গণনায় ভুল হতে পারে এই সময়টা তুমি কি করবে এই সময় আমার মতে ওই অঙ্কটাকে আবার সঙ্গে সঙ্গে না দেখে বরং তুমি এর পরবর্তী বা যে অঙ্ক তুমি পারবে আগে সেই প্রবলেমটাকে সলভ করে নাও যখন পরবর্তী অঙ্ক সলভ করে নিলে একটা হোক বা দুটো হোক বা তিনটে হোক তারপরে তুমি কিন্তু আবার ব্যাক করে আসো তারপর তুমি সেই প্রবলেমের দিকে ধ্যান দাও স্যার কেন এর কি কোনো সাইকোলজিক্যাল ফ্যাক্ট আছে অবশ্যই আছে ধরে নাও যে অঙ্কটা তুমি করেছো আর উত্তরটা মিলছে না তার মানে নিশ্চয়ই গণনাও ভুল হতে পারে এবার যদি গণনা ভুল হয় তুমি যদি আবার চেক করতে যাও ওটা সময় সাপেক্ষ ওই সময় চোখে ধরা পড়ে না সহজে প্লাস কি যেহেতু আমরা ওই অঙ্কের মোশানে থাকি ফলে যে জায়গায় ভুল হচ্ছে ওই জায়গাটা যদি এরডটা যদি আমাদের চোখে না পড়ে তাহলে কিন্তু সময় আরও বেশি লেগে যাবে তার চেয়ে বরং তুমি এক কাজ করো তুমি অন্য অঙ্কে চলে যাও মাইন্ডটা অন্য দিকে চলে গেলো ক্লিয়ার অঙ্কটা সলভ করার পর এবার যখন অঙ্কটা করবে তখন আবার ফ্রেশভাবে অঙ্কটাকে সলভ করতে পারবে ফলে যদি অঙ্কের মধ্যে কোথাও ভুল করে থাকো ক্যালকুলেশান ওটা ঠিক ধরা পড়ে যাবে আর যদি প্রশ্ন ভুল থাকে তাও তুমি বুঝতে পারবে যখন প্রথম আর পরের উত্তরটা একে আসবে তখন নিশ্চয়ই কোশ্চেনে কিছু হেরপে থাকতে পারে আচ্ছা লাস্ট কি লাস্ট হচ্ছে কাটাকাটি কীরকম দেখে নাও ধরে নাও থ্রি ইন্টু ফর্টি ওয়ান বাই ফাইভ কী বললাম থ্রি ইন্টু ফর্টি ওয়ান বাই ফাইভ কিছু স্টুডেন্টস কী করে হয়তো এটা লিখতে চায় না কিন্তু লিখে ফেলে যে খাতায় উত্তরপত্রে তখন সে কিন্তু এইভাবে কাটাকাটি করে এভাবে কিন্তু করবে না এটা কোট। এটা উত্তরপত্রে দেখবে দৃষ্টিকোট দেখায় তার চেয়ে বরং তোমরা করবে কি গোল করে ঘিরবে গোল করে ঘিরে ক্রস চিহ্ন দিয়ে দিলে তাহলে বুঝে দেবে যে না আমি এটা লিখতে চাইনি লিখে পেলে যে ভুল করে তাই কেটে দিলাম তো এই হলো আমাদের পুরো উত্তরপত্র সাজানোর ত্রুটি কোথায় হয় তা কারেক্ট কারেকশান কী করে করবে আর কী কী সতর্কতা অবলম্বন করবে এবং কিছু সমূহ। কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কমেন্ট জানাবে নমস্কার ধন্যবাদ